আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন যে এরকম স্ট্যাটাস ভিডিও বর্তমানে খুবই ভাইরাল চলছে। তো আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল এবং আপনার বন্ধুদের ফেসবুক প্রোফাইল নিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। চলুন এখন আমি দেখিয়ে দিই যে কীভাবে আপনি এরকম স্ট্যাটাস ভিডিও বানাবেন। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করবেন, তারপর অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এরকম স্ট্যাটাস ভিডিও বানাবেন। এরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনার ফেসবুক প্রোফাইল এবং আপনার বন্ধুদের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নেবেন। যে সমস্ত বন্ধুরা আপনি নিয়ে এই ভিডিও বানাতে চান তাদের প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি 9টা বন্ধুর স্ক্রিনশট নিয়েছি আগে থেকেই। নেওয়ার পর এখন আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করে দেবেন এক্সপার্ট মিস্ত্রি। এক্সপার্ট মিস্ত্রি লিখে আপনি অবশ্যই সার্চ করবেন। সার্চ করার পর expertmistry.com এই ওয়েবসাইটে আসবেন। তারপর উপরে সার্চ আইকনে ক্লিক করে আপনি এখানে বাংলাতে লিখবেন যে আকাশে, আকার কয় আকার, তালবে ছয় একার, আকাশে লিখে আপনি সার্চ করবেন। তাহলে আপনি কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পারবেন যে আকাশে লক্ষ্য তারা। এই পোস্টে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনি ওই গানের 9 লাইন লিরিক্স দেখতে পারবেন, যে ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, এরকম আপনি 9টা লিরিক্স দেখতে পারবেন। এখন আপনি প্রথম যে লাইনটি রয়েছে ছিল যে আশা, এই লেখাটি আপনি প্রথম লাইনটি কপি করবেন, কিছুক্ষণ চেপে রাখবেন, ঠিক আছে। সেভ রাখার পর সিলেক্ট করবেন প্রথম লাইনটি, তারপর এখান থেকে কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন। তারপর প্লে স্টোরে আসবেন। আসার পর এখানে আপনি সার্চ করবেন যে পিক্সেল ল্যাব, এই অ্যাপসটি আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনি এই অপশানে ক্লিক করে দেবেন, এই অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে আসবেন। তারপর প্রথম বক্সের মধ্যে আপনি লিখবেন যে 9 লিখবেন। তারপর দ্বিতীয় বক্সের মধ্যে আপনি লিখবেন যে 16, এখন আমি 16 লিখে দিচ্ছি, ঠিক আছে। লেখার পর ওকে করবেন। ওকে করার পর এখন আপনি এখানে ইমেজ আনার জন্য এখন আপনি এদিকে আসবেন। তারপর এই যে ফর্ম গ্যালারি এখানে আসবেন। তারপর স্ক্রিনশটটি সিলেক্ট করবেন, আপনার বন্ধুর ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি আপনি এখান থেকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে পরিমাণ মতো কেটে ফেলবেন, তারপর এখান থেকে টিক করবেন, তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি এখান থেকে মানে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি প্লাস অপশানে ক্লিক করবেন, তারপর এডিট অপশানে ক্লিক করবেন, তারপর এই লেখাটি পুষে দিবেন। দেওয়ার পর এখন আপনি ছিল যে আসা ওই লেখাটি পেস্ট করে দিবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর এখন আপনি এই ছিল যে আসা এটি কালারিং করতে হবে, তার জন্য এদিকে আসবেন। তারপর একটি অপশান পাবেন কালার, এই কালার অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে দিবেন, তারপর ওকে করবেন, ঠিক আছে। টিক করবেন। টিক করার পর এখন আপনি এদিকে আসবেন, তারপর বি অপশানে ক্লিক করবেন, তারপর বি অপশানটিকে সিলেক্ট করবেন, তাহলে লেখাটি মোটা হয়ে যাবে। তারপর টিক করবেন। টিক করার পর এখন আপনি ছিল যে আসা এই লেখাটি আপনার বন্ধুর নাম বরাবর বসিয়ে দেবেন। দেওয়ার পর এখন আপনি ব্যাকগ্রাউন্ডটি এখানে ক্লিক করবেন, তারপর এই অপশানটি অন করবেন, তারপর এখান থেকে হোয়াইট কালারটিকে সিলেক্ট করে দেবেন, তাহলে বন্ধুর নামটি আর দেখা যাবে না। এখন যদি দেখা যায়, নাম কিন্তু অনেকের বড় হয়, তো সেজন্য প্রথম যে দুটি অপশান রয়েছে এই দুটি অপশান আপনি বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু নামটি আর দেখাই যাবে না, ঠিক আছে। তারপর টিক করবেন। তো আপনি চাইলে ছিল যে আসা এই লেখাটি অনেক বড় করতে পারবেন, তার জন্য এদিকে আসবেন। আসার পর দেখবেন যে একটা অপশান পাবেন ডবল টি সাইজ, এখানে ক্লিক করবেন, তারপর প্লাস অপশানে ক্লিক করবেন, দেখবেন যে লেখাটি বড় হচ্ছে। দেখুন লেখাটি বড় হচ্ছে কিন্তু ছিল যে আসা। তারপর টিক করবেন। করার পর এখন আপনি এই লেখাটি ভালো করে বসিয়ে দেবেন নাম বরাবর। দেওয়ার পর সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন, তারপর কাস্টমে অবশ্যই ক্লিক করবেন, তারপর এখান থেকে অবশ্যই আলট্রা এই অপশানটিকে সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গিয়েছে। এইভাবে আপনি 9টা ফেসবুক প্রোফাইলের এরকমভাবে নাম লিখবেন, ঠিক আছে। আমি আর লিখছি না, লিখলে অনেক সময় চলে যাবে। আমি একটা দেখিয়েছি, আপনি পরপর এইভাবে লিখে নেবেন, 9টা বন্ধুর নাম এবার লিখে নেবেন। নেওয়ার পর এখন আপনাকে আবার প্লে স্টোরে আসতে হবে। তারপর আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, ইনশট। এই ইনশট অ্যাপটি আপনি ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি এখান থেকে ইনশট অ্যাপটি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ওপেন করার পর এখান থেকে ভিডিও সেকশানে আসবেন, তারপর প্লাস অপশানে ক্লিক করে দিবেন, তারপর ফটোস অপশানে আসবেন, তারপর যে আপনি নামগুলো সাজিয়েছেন প্রোফাইলে সেই নামগুলো আপনি পরপর সিলেক্ট করবেন, ঠিক আছে। ছিল যে আসা, আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, জলে ভাসে দুই নয়ন, আকাশের লক্ষ্য তারা, এইভাবে আপনি পরপর সিলেক্ট করে রাখবেন। আমি কিন্তু আগে থেকেই বানিয়ে রেখেছি। তারপর টিক করবেন।
टिक करार पर एखन आपनी कैनवास ए अपशने क्लिक कर देवें तरपर 9:16 एखे ये अपशने सिलेक्ट करबें तरपर टिक करबें एखान करार पर एखन आपके म्यूजिक एड करते हैं म्यूजिक कोथाय पाबें सेटी एखन आमी देखाच्छी एखन आपनी आबार क्रोम ब्राउजारे आसबें तरपर ओई वेबसाइटे आसबें तरपर नीचे आसबें तरपर देखबें जे एकटा अपशन पाबें डाउनलोड सॉन्ग एखाने क्लिक कर देवें क्लिक करार पर एखन आपनी डाउनलोड अपशने क्लिक कर एखान थेके सॉन्गटी डाउनलोड कर नेबें देखुन आमी डाउनलोड कर नियेछि करार पर एखान थेके बेरिये आसबें बेरिये आसार पर एखन आपनी आबार इनसर्ट एपसे आसबें तारपर म्यूजिक एड करार जन्य एई जे म्यूजिक ये म्यूजिक आइकने क्लिक करबें तारपर एखान थेके म्यूजिक आइकने क्लिक करबें तारपर माई म्यूजिके क्लिक करबें तारपर देखबें जे आकाशे लोकतारा म्यूजिकटी शो करबे ठीक आछे एखन आमी म्यूजिकटी सिलेक्ट कर दिच्छि तारपर यूज अपशने क्लिक कर देबें ताहले म्यूजिकटी एखाने एड हो যাবে এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এখন আপনি এই গানের কথার সাথে আপনার এই ফেসবুকে যে প্রোফাইলগুলো রয়েছে এগুলো মেলাতে হবে ঠিক আছে আপনি মিলে নেবেন মেলানোর আগে আপনাকে এখান থেকে আরেকটি কাজ করতে হবে আপনাকে ট্রানজিশন অ্যাড করতে হবে দেখুন একটা মানে প্রোফাইল থেকে যখন অন্য একটা প্রোফাইলে যাবে তখন দেখবেন ট্রানজিশন হবে একটা অ্যানিমেশন হবে অ্যানিমেশন যুক্ত করার জন্য এখন আপনি দুই প্রোফাইলের মাঝখানে একটা আইকন থাকবে ঠিক আছে এই আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন যেখানে আপনি অনেকগুলো ট্রানজিশন পেয়ে যাবেন দেখুন আমি সিলেক্ট করছি দেখুন ট্রানজিশন হচ্ছে ঠিক আছে আপনার পছন্দ মতো যে কোনো ট্রানজিশন ইউজ করবেন আপনার যেটি ভালো লাগবে সেটি আপনি দিয়ে দেবেন এখন আমি এটি দেবো এই সিম্পল এটি দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে এখন আপনি এখান থেকে ডবল টিক এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ট্রানজিশন অ্যাপ্লাই টু ওয়াল এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু প্রত্যেকটি ফ্রেমে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন আপনি মেইন কাজটি করবেন ঠিক আছে গানের সাথে সাথে আপনার প্রোফাইলগুলো মেলাবেন দেখুন আমি প্লে করছি একটু শোনাচ্ছি আপনাদেরকে দেখুন যখন বলছে ছিল যে আসা আমি বাঁধবো যে বাসা বাঁধবো যে বাসা বলার পর কিন্তু সঙ্গে সঙ্গে প্রোফাইলটি আসছে না তার জন্য কিন্তু আপনাকে প্রথম যে প্রোফাইলটি রয়েছে এই প্রথম প্রোফাইলটি কিন্তু একটু ছোটো করতে হবে ঠিক আছে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে এই একটু ছোটো করে দিবেন আমি ছোটো করে দিচ্ছি এখন আমি আবার প্লে করছি ঠিক আছে দেখুন শুনুন আরেকটু আমি বড় করে দিচ্ছি আরেকটু বড় করে দিলাম দেখুন পুরোপুরি মিলে যাচ্ছে ঠিক আছে এইভাবে আপনি মেলাবেন গানের সাথে প্রোফাইলগুলো মেলাবেন মেলানো হয়ে গেলে এখন আপনি সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করবেন তারপর সেভে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজে কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ